আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল শরীর রেখে রমাদানের দীর্ঘ এক মাস সিয়াম পালন করে এবং ঈদুল ফিতরের সালাত আদায়ের পরে পরেই আজকে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে কোরআনের গুরুত্ব কতটুকু। বর্তমানে আমরা কোরআনকে অলসতার সঙ্গে ঠাট্টাস্বরূপ হিসেবে কোরআনকে আজকে আমরা গ্রহণ করেছি, যার কারণে আজকে পারিবারিক জীবনে, সামাজিকতার জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে অশান্তি ছাড়া শান্তি আর নেই। শুধুমাত্র কোরআনুল করিমকে দূরে সরে রাখার জন্যে কোরআনকে আমরা সম্মান করি, কোরআনকে আমরা ভালোবাসি, কিন্তু কোরআনের ভিতরে যে সমস্ত হুকুম আহকামগুলো রয়েছে, যে সমস্ত নিয়ম নীতির কথা রয়েছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারিনি, যার কারণে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিকতার জীবনে শান্তি নেই। শুধু আপনার এখানে নয়, সারা বিশ্বব্যাপী আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত কেন? তারা আল্লাহ সুবহান ও তালার কোরআনকে দূরে সরিয়ে রেখেছে। আমি আমার বিষয়টিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাব। আমার এই গল্পটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এই গল্পটার বোঝার মাধ্যমে আজকে বিষয় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একজন মানুষ কোনোরকম বাংলা পড়তে জানে, তার কাছে সরকারি পক্ষ থেকে একটা পত্র এলো, চিঠি এলো, পিয়ন তার বাড়িতে চিঠিটা দিল, চিঠিটা অ্যাকসেপ্ট করল, চিঠিটা খাম থেকে খুলে দেখছে ইংরেজিতে লিখা। এখন সে ব্যক্তি ইংরেজি পড়তেও জানে না, বুঝতেও জানে না,
এখন সেই ব্যক্তি দেখলো যে আমি তো পড়তে জানি না, বুঝতেও পারি না। তাই তিনি কি করলেন, চিঠিটাকে আবার মুড়িয়ে সে খামের ভেতরে ভরে ওনার আলমারির ভিতরে সুন্দরভাবে রেখে দিলেন। কিন্তু প্রকৃতপক্ষে চিঠিটাতে তার লেখা ছিল সরকারের পক্ষ থেকে দেওয়া চিঠি। চিঠিটাতে লেখা ছিল যে তুমি সরকারের খাতায় যদি তোমার ট্যাক্স, তোমার খাজনা 15 দিনের মধ্যে জমা যদি না করো, তাহলে তোমার ঘর বাড়ি সব সরকারের হয়ে যাবে, তোমার থাকবে না। এটা চিঠিতে লেখা ছিল। এখন সেই ব্যক্তি চিঠিটাকে সুন্দরভাবে যত্ন করে, ইংরেজি পড়তে জানি না বুঝতে জানি না বলে মাঝে মাঝে চুম্বন দেয় আর আলমারিতে রেখে দেয়। বলেন তো, এই চিঠিটা সেই ব্যক্তির রেখে দেওয়া থেকে যে ব্যক্তি ইংরেজি পড়তে জানেন বুঝতে জানেন বুঝাতে জানেন তার কাছে যাওয়া জরুরি ছিল, না চিঠিটাকে ভরে রাখা দেওয়া দরকার ছিল? সবাই জ্ঞানী মানুষ, সকলেই বলবেন যে না, চিঠিটা ওই সমস্ত ব্যক্তির কাছে নিয়ে যাওয়া দরকার ছিল, প্রয়োজন ছিল, যারা ইংরেজি পড়তে জানে বুঝতে জানে বুঝাতে পারে যে চিঠিটাতে প্রকৃতপক্ষে সরকারি পক্ষ থেকে কি মেসেজ দেওয়া হয়েছে। যদি সেই মেসেজের খবরটা পাই, তাহলে সে ব্যক্তি আর কি করবে, তার বাড়িতে যদি গরু থাকে বা আরও কিছু থাকে সমস্ত বিক্রি করে সরকারের খাজনাটাকে পরিশোধ করার জন্যে দৌড়াদৌড়ি করবে, স্বাভাবিক, যে আমার বাড়ি ঘর আমাকে বাঁচাতে হবে, না হলে আমি পরিবার নিয়ে অসহায় হয়ে রাস্তায় পড়ে যাব, থাকবো কোথায়? এটা বুদ্ধিমানের কাজ। ঠিক তেমনিভাবে মুসলিম জাতি আজকে কোরআনকে, আজকে কোরআনকে তারা সুন্দরভাবে মুড়িয়ে, তারা সুন্দর কাপড় দিয়ে বেঁধে আলমারিতে তুলে রেখে দেয়, আলমারিতে ভরে দেয়। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান ও তাআলা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পত্রটি দিলেন, যে চিঠিটা দিলেন, যেই চিঠির মধ্যে মানব জাতির তাদের নানান পথের কথা, তাদের সমাধানের কথা, শান্তি শৃঙ্খলা বজায়ের কথা যে মহান রব্বুল আলামিন দিলেন, আজকে সেই কোরআনকে আমরা কি করেছি, সুন্দরভাবে মুড়ে তাকে আলমারির মধ্যে ভরতে শিখেছি, মাঝে ভাগে চুম্বন দিই আমরা। প্রকৃতপক্ষে কোরআন কি কারণে এলো, কোরআন আমাদেরকে কি বুঝাতে চাইলো, এরা কেউ আমরা বোঝার চেষ্টা করলাম না। ওই বোকা ব্যক্তির মতো আমাদের অবস্থা, চিঠিটা তো ইংরেজি ভাষায় লিখা, আমি পড়তেও জানি না বুঝতেও জানি না, এটাকে সুন্দরভাবে মুড়িয়ে রেখে দিই সরকারি পক্ষ থেকে দেওয়া চিঠি, আনন্দ গর্বের সহিত সে বাড়িতে মাঝে মাঝে চুমন দিয়ে রাখে। ঠিক তেমনিভাবে আমরাও করি। আজকে সেই অলসতা করার কারণে, কোরআনকে সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে আজকে আপনি দেখতে পাচ্ছেন আপনার পারিবারিক জীবনে শান্তি নেই। আজকে আপনার ছেলে মেয়ে আপনার বিপক্ষে চলে যায়, আপনার স্ত্রী আপনার বিপক্ষে চলে যাচ্ছে, আপনার নিজের ভাই আপনার বিপক্ষে চলে যাচ্ছে, আপনার পিতার আপনি দুশ্মন হয়ে দাঁড়াচ্ছেন, আপনারও পিতা আপনার দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। ব্যাপার একটাই, কোরআনকে যথারীতি মূল্যায়ন করতে পারিনি। কোরআন কি শিক্ষা দিতে চেয়েছে, কোরআনের শিক্ষা আমরা নিতে পারিনি, যার কারণে সারা বিশ্বব্যাপী মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত, পদতলিত, ঘৃণিত হচ্ছে। একটাই কারণ, কোরআনকে অলসতা করার কারণে, কোরআনকে হাসি ঠাট্টার পাত্র মনে করেছি, যে কথা আল্লাহ সুবহান ও তাআলা সুস্পষ্টভাবে জানিয়েছেন সুরা ফুরকান 25 নম্বর সুরা 30 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাল রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রব্বি, ইয়া আমার রব, ইয়া আমার প্রভু, ইন্নি কওমি, নিশ্চয় আমার কম, ইত্তাখাযু হাদাল কোরআন, কোরআনকে তারা গ্রহণ করেছে, মাহজুরা, ঠাট্টা স্বরূপ, আজকে ঠাট্টার পাত্র হিসেবে কোরআনকে তারা গ্রহণ করেছে। বাস্তবে সেটাই, কোরআনকে হাসি ঠাট্টার পাত্র মনে করি। কোরআনের তেলাত শুনতে ভালো লাগে, অমুক ইমামের কোরআন তেলাত শুনতে ভালো লাগে, কোরআন অমুক কারির কেরা শুনতে ভালো লাগে, কোরআন আমি নিজেও তেলাত করি ভালো লাগে, কিন্তু কোরআনের ভিতরে যে প্রকৃতপক্ষে শিক্ষা, সে শিক্ষা আমরা কেউ না বোঝার চেষ্টা করলাম না, সেটাকে ব্যক্তিগত জীবনে, সামাজিকতার জীবনে, পারিবারিক জীবনে কোনো ক্ষেত্রেই আমরা তার বাস্তবায়িত করতে পারলাম না। কোরআনকে হাসি ঠাট্টার পাত্র মনে করেছি। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সময় তিনি চিন্তা ভাবনা করলেন, একটা জাহেলিয়াতের যুগ, যে যুগে মানব জাতি এক মানব অপর মানবকে সম্মান দিতে জানে না, জাহেলিয়াত অজ্ঞতার মূর্খতায় ভরে আছে, এ জাতিকে নামাজের কথা বললেও তারা নামাজ পড়বে না,
তাদেরকে ভালো ভালো আমলের কথা বললে আমলও করবে না, এমন এক পরিস্থিতিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হীরায় ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে হুকুম, যে ওয়াদাটি এলো, সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহান ও তাআলার পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের শিক্ষা, আল্লাহ সুবহান ও তাআলাকে প্রকৃত পক্ষে জানার কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। বাস্তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনের শিক্ষাকে নিয়ে সে সময় অভদ্র ব্যক্তিদেরকে ভদ্রতে পরিণত করেছিল শুধুমাত্র কোরআনুল করিমের মাধ্যমে, শুধুমাত্র কোরআনুল করিমের মাধ্যমে। আল্লাহ সুবহান ও তাআলা মিনাজ জুলুমাতি ইলা নূর শব্দ দিয়ে কোরআনুল করিমে টোটাল ছখানা সুরার আটখানা নির্দেশ দিয়েছেন। টোটাল ছখানা সুরার মধ্যে আটখানা নির্দেশ আল্লাহ সুবহান ও তাআলা তিনি জানিয়েছেন। তার মধ্যে হতে সুরা ইব্রাহিম 14 নম্বর সুরার 1 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, প্রথমেই আলিফ লাম র কিতাবুন আনজালনা ইলাইকা, আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন আমি আমার পক্ষ থেকে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কিতাবকে অবতীর্ণ করেছি মুহাম্মদ তোমার উপরে। কি কারণে? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে নিয়েছে তুমি আলোর পথের দিকে নিয়ে আসবে, এই জন্য কোরআন আমি তোমাকে দিয়েছি। কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আলোর পথে নিয়ে আসার কারণেই কোরআনুল করিম এসেছে। অন্ধকার কোন গেলি? জাহেলিয়াতের যুগের অন্ধকার বাদ দেন, এখন বাস্তবে সামাজিকতার চিত্রকে তুলে ধরি, কয়েকটি কথা আপনাকে জানাই, এ কথা আপনাকে না জানালে যে আমার হয় না। আজকে সামাজিকতাভাবে আপনার অন্ধকার কি রয়েছে? অন্ধকার আপনাকে বলতে চাইছি ইসলামের আলো তাদেরকে ভালো লাগে না। আজকে আপনার স্ত্রীকে বলুন পর্দা করার কথা, সে আপনার কথাই পর্দা করবে না। আপনি আপনার মেয়েকে পর্দা করার কথা বলুন, আপনার কথাই পর্দা করবে না। আপনার ছেলেকে সালাত আদায়ের কথা, নামাজ আদায়ের কথা বলুন, নামাজ আদায় করছে না। আর আপনিও, আপনাকেও ইসলামের আলো ভালো লাগে না। আপনাকে যখন যাকাতের কথা বলা হয়, যাকাতের কথা বললে আপনার যেন ব্রেন মস্তিষ্ক আপনার রাগের মাথায় গিরগির গিরগির করছে, যাকাতের কথা বলে বাপের টাকা আমি বের করব। আপনাকে ইসলামের সত্য কথাগুলো বললে আপনার এ জায়গায় আঘাত লাগে, আঘাত লাগবেই তো, আপনার ব্যাধি আছে তো। আল্লাহ সুবহান ও তাআলা সূরাতুল মুনাফিকুনের এইভাবেই কথাটি বলেছেন, কুল্লু সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহাদারহুম, আমি যখন মানব জাতির সম্মুখে কোনো কোরআন হাদিসের কথা বলা হবে, যারা মুনাফিক হবে তাদের এটা হবে যে এই কথাটি আমাকেই বলছে। আমি যদি দাঁড়িয়ে আপনাকে পর্দার কথা বলি, আপনি বলবেন এই কথাটা আমাকেই বলছে। আমি মেম্বারে দাঁড়িয়ে যদি আপনাকে বলি এগুলো অন্যায়, এগুলো জুলুম, অত্যাচার, এগুলো করা যাবে না, আপনি বলবেন এগুলো আমাকেই বলছে। এখানে দাঁড়িয়ে যদি যাকাতের কথা বলি, আপনি বলবেন এগুলো আমাকেই বলছে। কেন? এ ব্যাধি আপনার ভিতরে আছে। যারা মুনাফিক তারাই কথাই ভাববে যে ইমাম সাহেব যে কথাগুলো দাঁড়িয়ে বলছে এগুলো সব আমার বিপক্ষে কথা বলছে, আমাকে দেখে দেখে কথাগুলো বলছে, এগুলো আপনাকে মনে হবে। তার কারণ হলো ইমাম সাহেব আপনার মনের খবর সে জানে না, জানেন আল্লাহ সুবহান ও তাআলা। আপনার অন্তরে কি আছে, আপনি গোপনভাবে কি করছেন, এ কথা ইমাম সাহেবও জানে না, পৃথিবীর কাউকে জানালে জানবে, তাছাড়া জানতে পারবে না, কিন্তু জানছেন আল্লাহ সুবহান ও তাআলা। কিন্তু আপনার ব্যাধি যদি আপনার ভিতরে থাকে, আমি বললেই মনে হবে এগুলো আমাকেই বলছে, এগুলো আমাকেই বলছে, জাহেলিয়াতে ভরে আছে। আজকে আমরা আমাদের সন্তানকে কোরআনের নির্দেশ মোতাবেক আমরা সন্তানকে সেই শিক্ষা দিতে পারিনি, যার জন্য অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াতে ঢুকে আছে আপনার সোসাইটি, সমাজের মধ্যে। আপনি লক্ষ্য করুন, সাইজে তো ছোট, বড় বড় জিনিস খাচ্ছে, সাইজে তো ছোট, দেখতে পাচ্ছেন না? আপনার সন্তান বিড়ি আর গ্যাজা, হিরোইন আর মদে ব্যস্ত আপনার সন্তান। গত আজকে ঈদ উল ফিতর, গতকালকে রমাদানের সিয়াম কমপ্লিট হয়েছে, আপনার সন্তান বোতল খেয়ে ব্যতিব্যস্ত ছিল, আপনার মতো পিতা আপনি বাড়ির মধ্যে ছিলেন, খোঁজ খবর আপনি নিলেন না। আপনার সন্তান বাড়ির মধ্যে যখন এলো নেশাজাত দ্রব্য পান করে বাড়ি ঢুকেছে, আপনার সন্তান ঢুকলেই তার মুখে দুর্গন্ধ এসেছে, আপনি পিতা হিসেবে দায়িত্ব কি পালন করলেন?
আপনি পিতা হিসেবে দায়িত্ব কি পালন করলেন? আপনাকে যে আল্লাহ সুবহান ও তাআলা দায়িত্ব দিয়েছেন মনে রাখবেন, সুস্পষ্ট ভাষায় জানাই, আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আমানত স্বরূপ সন্তান দিয়েছে, এই সন্তানের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সমস্ত আপনাকে এর সমস্ত হিসাব আপনাকে কাল কিয়ামতের দিন লাগবে, আপনার মতো পিতাকেই জবাবদিহিতা করা হবে। সন্তান তো দিয়েছিল আল্লাহ সুবহান ও তাআলা, এটা আমানত স্বরূপ। সন্তানকে কোন পথে ব্যয় করলেন ভাবতে পারা যায়? যে সন্তান ঈদকে উপলক্ষ করে বোমাবাজি ফাটায়, যে সন্তান ঈদকে কেন্দ্র করে তারা গ্যাজা হিরোইনে ব্যস্ত থাকে, যে সন্তান ঈদকে উপলক্ষ করে মদে ব্যস্ত থাকে, এগুলো যে ইহুদি আর অমুসলিমদের কৃষ্টি কালচার। আপনার বাড়িতে এলো কেন? আপনার সন্তানের ভিতরে কৃষ্টি কালচার এলো কেন? আপনি সন্তান, আপনার মতো পিতা কোরআনকে মূল্যায়ন করতে পারেননি, আপনার মতো পিতা এই কোরআনকে মূল্যায়ন করা না করার কারণে, আপনার সন্তানের পিছনে কোরআনের বাস্তবতা না থাকার কারণে আজকে আপনার সন্তান আপনার বিপক্ষে চলে যায়, আপনার সন্তান আজকে সোসাইটি সমাজের বিপক্ষে চলে যায়, আপনার আজকে সন্তান ইসলামের বিরুদ্ধে চলে যায়। আপনার সন্তান আপনাকে কথাগুলো বললে আপনার রাগ হবে? কেন আপনার সন্তান এগুলো করছে? আপনারই সন্তান করছে, গোপালনগর গ্রামের লোকটা বলছে আপনার সন্তান করছে। আপনার সন্তান না বলে করছে কে এগুলো? কি ভেবেছেন আপনারা, ইসলামকে হাওয়াই লাড্ডু মনে করেছেন? সিয়াম পালন করলাম না, তারাবির সালাত আদায় করলাম না, কোরআনকে মূল্যায়ন করলাম না, বাপের ঘরে শরীয়ত পেয়েছেন, সিয়াম পালন করলেন না, শরীয়তের হুকুম আহকাম মানলেন না, নিত্য নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে গিয়ে একদম নিজেকে মুসল্লি দাবি করে নিলেন, নিজেকে মুসলিমের পরিচয় দিতে যাচ্ছেন আপনি? আপনি কলঙ্কিত মুসলিম, আপনার মতো মুসলিমের কারণে সারা বিশ্বব্যাপী মুসলিম নির্যাতিত হচ্ছে আপনার কারণে। একজন তাহাজ্জুদ গুজারির জন্য, পাঁচ ওয়াক্ত সালাত গুজারির কারণে আল্লাহ সুবহান ও তাআলা গজব দেন না, আপনার মতো মুসলিমের কারণেই গজব দেন। যে পিতা নিজে নিজের বাস্তবতা ইসলামের মধ্যে মিল খায় না, যে পিতার সন্তান ইসলামের কোনো কৃষ্টি কালচার মানে না, ওই আপনার মতো পিতা আর ওই তোমাদের মতো সন্তানের কারণে, তোমাদের মতো কোয়াক্কা সন্তানের কারণে আজকে মুসলিম জাতি নির্যাতিত হয় তোমাদের কারণে। আজকে করোনা ভাইরাস এসেছে, আরো কোনো ব্যাধি আসবে শুধু তাদের কারণে যারা ইসলামের হুকুম আহকাম মানে না। যে কোরআনকে মূল্যায়ন করেছিল সাহাবে কেরামরা, যে কোরআনের মূল্যায়ন যে ব্যক্তিরাই করেছিলেন, তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, সামাজিকতার জীবনে শান্তি ছাড়ার অশান্তি নেই। মিলিয়ে নেবেন আজকে পৃথিবীর যুগে অনেক ফ্যামিলি রয়েছে যাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে শান্তি আর শান্তি, কিন্তু আপনার পরিবারে শান্তি নেই। দেখতে পাচ্ছেন না, আপনি পিতা রাত্রে খেয়ে ঘুমিয়েছেন, রাত বারোটায় গিয়ে সালা উঠবে, ভাষা এইভাবেই করছে আপনার মতো পিতাকে, এই ভাষাই করে উঠ বলছে আপনাকে। চিন্তা করেছেন কখনো বয়স্ক কালে বৌমাকে নিয়ে যখন সংসার করে পিতাকে খেতে দেয় না, ঘেনার ঘেনার করতে করতে ইমাম সাহেবদের কাছে আসেন, ইমাম সাহেব মাতা পিতার খিদমতের একটু ওয়াজ নসিহত করুন, ঝাঁটা মারা উচিত আপনার মতো পিতাকে। কোনদিন জিজ্ঞেস করেছিলেন সেই সমস্ত ইমামগুলোকে যে আমার সন্তান আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, সালাত আদায় করে না, কিভাবে তাকে মসজিদমুখী করা যেতে পারে? কখনো প্রশ্ন করেছিলেন? বয়স্ক কালে খাবার দেয় না, খিদমত করে না, খিদমতের কথা বড় মনে পড়েছে আপনার? আপনার মতো পিতা ওই গালি আর মার ঝাঁটা জুতা পাওয়ারই যোগ্য আপনার মতো পিতা, তার জন্য কপালে এগুলোই জুটছে। আরো অপেক্ষা করুন, আরো কিছু বাড়ো অপেক্ষা করুন, আরো কিছু আসবে কপালে, যদি কোরআন নিজেদের বাস্তবতা, নিজেদের ব্যক্তিগত জীবনে বাস্তবতা না থাকে। কোরআনে যে কতটা গুরুত্ব রয়েছে, কতটা যে মানব জীবনে কোরআনের কতটা প্রয়োজন কখনো মূল্যায়ন করিনি। আফসোসের বিষয়, আছি কোন জায়গায়, কোন ক্যাটাগরির মুসলিম আমরা কখনো চিন্তা ভাবনা করলাম না, অথচ এই কোরআন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, কথাই আল্লাহ সুবহান ও তাআলা দাবি, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো চিন্তা করেছিলেন? সন্তান যেদিনকে হলো আপনার করণীয় কি ছিল আপনি চেষ্টা করলেন না? আপনার সন্তান কথা বলতে শিখলেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই তোমার সন্তান কথা বলতে শিখবে এক আল্লাহর একত্ববাদী শিক্ষা দাও। দিয়েছিলেন সন্তান কথা বলতে শিখেছে কোনতে? দিয়েছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বড়, তাকে কালেমা তালকিন দিয়েছিলেন? আপনার মতো পিতাকে বয়স্ক হয়ে গেল যদি কালেমা পড়তে বলা হয় পারবেন না আপনি? পারবেন না, আপনার মুখ দিয়ে কলেমা বের হবে না। ইসলামের যে প্রথম ভিত, যেটা প্রথম এক নম্বরের ভিত, শাহাদাতের গাওয়াহী, সাক্ষ্য দেওয়া, এটা আপনার মুখ দিয়ে বের হবে না। আপনাকে আমি বলছি পারবেন না আপনি?
কালেমাটা ঠিক ঠাক আপনি পাঠ করতে পারবেন না। ভাবতে পারা যায় আছেন কোন জায়গায়? সন্তানকে যে শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, সে শিক্ষা দিকে একটু গুরুত্ব দিলাম না, একটু আমরা চিন্তা ভাবনা করলাম না যে সন্তানকে আমাদেরকে লালন পালন করতে গেলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কোরআন দিয়ে মানব জাতির সমস্ত সমাধান দেওয়া হয়েছে, সন্তান কিভাবে লালন পালন করবেন তাও কোরআনে দেওয়া হয়েছে, সেটাও দেওয়া হয়েছে। কোরআন শুধু খালি ধর্মীয় গ্রন্থ নয়, মানব জীবনের সমস্ত প্রয়োজনীয় কোরআন কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, সমস্ত সমাধান দিয়েছেন সমস্ত সমস্যার। কোন মূল্যায়ন করার চেষ্টা করেছিলেন? যে কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথা বলতে শিখলেই থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর একত্ববাদের তাওহীদের শিক্ষা দাও। তাওহীদ বুঝেন না আপনি? ইতিপূর্বে আপনাকে তিন জুম্মা পরস্পর আমি তাওহীদ সম্পর্কে জানিয়েছিলাম, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় তাওহীদ কয় প্রকার মুখ দিয়ে ঠিকঠাক বের হবে না, ঠিকঠাক বের হবে না। অথচ আপনার প্রয়োজন ছিল তাওহীদকে বারবার সেই বক্তব্যটাকে শ্রবণ করে মুখস্থ করা, খাতায় নোট করা এবং সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করানো, করলেন না। অনেক পরামর্শ আপনাকে দিয়েছিলাম যে সন্তানকে কিভাবে ইসলামের দিকে ইসলামমুখী করা হয়, আপনাকে অনেক পরামর্শ দিয়েছিলাম, একটিও পরামর্শ গ্রহণ আপনি করলেন না, একটা বাস্তবতা করলেন না। আপনি আছেন কোন জায়গায়? শরীয়তকে হাওয়ায় লাড্ডু পেয়েছেন আপনি? ইসলাম না নিজে বোঝার চেষ্টা করলেন না, সন্তানকে বোঝাবার চেষ্টা করলেন আপনি? আসবেন জুমার খুতবা শুনবেন, চলে গেলেন, একদম এই ইসলাম হয়ে গেল আপনার, প্রত্যেকটি কথার আপনার হিসাব নিকাশ কাল কেয়ামতের দিন লাগবে, প্রত্যেকটি একটা গোছালে দেওয়া হবে না কাল কেয়ামতের দিন। ভাবতে পেরেছেন আপনি? আমাকে যে জবাবদিহিতা করতে হবে, কাল কেয়ামতের দিন উত্তর দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এর উত্তর যে আমাকেই দিতে হবে, প্রস্তুতি গ্রহণ করেছিলেন আপনি? বড় বড় ডিগ্রি অর্জন করলেন, ইসলামের হস্তি পর্যন্ত বোঝার চেষ্টা করলেন না, সন্তানকে ইসলামের কৃষ্টি কালচারের মধ্যে নিয়ে আসতে পারলেন না, কখনো চিন্তা করেছেন আপনি? আপনার মতো পিতাকে লজ্জা করা দরকার। আপনাকে কে বলেছিল পৃথিবীর বড় বড় ডিগ্রি অর্জন করালে আপনার সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে? এটাও কখনোই হয়েছিল না, কখনোই না হতে পারে না। এটাই প্রমাণ করে যে আপনি ইসলাম নিজেও বুঝেন না, সন্তানকে বোঝার চেষ্টা করেননি। সমস্ত এডুকেশন পৃথিবীর মুখে যত শিক্ষা রয়েছে সমস্ত শিক্ষাকে নিয়ে ইসলাম, এটাই ইসলাম আপনাকে বলতে চাইছে যে সমস্ত শিক্ষা অর্জন করলে আপনার সন্তান তাওহীদ বুঝবে, যে শিক্ষা অর্জন করলে হালাল হারামের পার্থক্য বুঝতে পারবে, জায়েজ নাজায়েজ বুঝবে, বৈধ অবৈধ বুঝবে, কিছুই দিলেন না। তার জন্য দেখতে পাচ্ছেন না, ছেলেকে বড় বড় MBBS পাস করালেন আর রুগীকে নিয়ে ব্যবসা করছে, আপনার সন্তানকে ডিগ্রি অর্জন করে মাস্টার করালেন, দেখলেন স্কুলের আইডি সেট সব চাল মেরে গেল, খাচ্ছে সব। এটাই প্রমাণ করে যে ইসলাম তাকে বোঝানোর চেষ্টা আপনি করলেন না। সন্তানের দোষ কাকে দিব? পিতা আপনাকেই বলছি, আপনার মতো পিতা তাকে ইসলামের কৃষ্টি কালচার দিলেন না, তাকে বোঝানোর চেষ্টা করলেন না, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, নিজেও তো বুঝলেন না, সন্তানকে বোঝাবার চেষ্টা করলেন না। যার জন্য দেখতে পাচ্ছেন না আজকে সারা বিশ্বব্যাপী নির্যাতিত জুলুম অত্যাচার কেন মুসলিম জাতির উপরে, আজকে গজব কেন, আজকে কোরআনকে ঠাট্টা ঠাট্টা পাত্র বানিয়েছি আমরা কোরআনকে। উফ, আপনাকে বিরক্ত লাগতে পারে কথাগুলো শুনতে, আমি যে কথাগুলো বলছি আপনাকে বিরক্ত লাগবে, আপনার মনে অনেক অনেক রাগ হবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এ কথাই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে যখন সত্যের কথা বলবে, তাদের যখন এ জায়গায় লাগবে, তাদের অনেক অনেক রাগ হবে, এই কথাই বাস্তব। অনেক আপনাকে বলতে চাইছি, আপনাকে যতগুলো কথা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আপনার পরিবারের কল্যাণের জন্য বলছি, আপনার সোসাইটি সমাজের কল্যাণের জন্য বলছি, সমস্ত কথা আপনার কল্যাণ আপনার ভালোর জন্য বলছি। এই কথাগুলোকে শুনে আমরা কি করছি, যে আমরা নিজেদের এই পরিবর্তনের কথা চিন্তা ভাবনা না করে ওদিকে আঙুল চাল, ইমা ফুটা চলবে না, ইমাম এই ইমাম আমাদের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ এই ইমাম আমাদের বিরুদ্ধে কথা বলে, ইমাম চলবে না, ওটাকে হটিয়ে দে, এটা আপনার ব্রেনে আছে, আপনার মাইন্ডে প্রথম আসছে, কিন্তু এটা কখনো চিন্তা করলেন না। কথাগুলো তো সবই ঠিক বললো, মরার আগে তো আমি অনেক কিছু বুঝলাম, মরার আগে একটা পরিবর্তনের চেষ্টা করি, নিজের পরিবর্তনের চেষ্টা করলেন না, এই মেম্বার এই কাঠগোড়া এই জায়গাকে পরিবর্তন করার চেষ্টা করছেন, মানে যিনি থাকছেন ইমাম, মানে ইমাম পরিবর্তন কর সব ঠিক থাকবে, মানে ওই দাব দালালি চলবে, ওই হারামি কাজ চলবে, আর নাজায়েজ এলাক থাকবো, জেনাই লিপ্ত থাকবে, সব কিছুতে লিপ্ত থাকবো, ইমামটা ঘটিয়ে দে। ভাবতে পারা যায়? নিজের জীবনের পরিবর্তনের কথা চিন্তা ভাবনা আপনি করলেন না। ওই যে একটা ছোট্ট গল্প শুনি আপনাকে,
রাখালের অনেকে জানবেন ঘটনা জানা আছে আপনাকে ছোট্ট রাখালের গল্প শোনাই যে রাখাল মাঠে গরু চড়িয়ে চলে আসছে বাড়ির দিকে রওনা দিয়েছে আর পুকুরের পাড়ে দেখছে সাপ ফসফস করছে রাখাল দেখছে ব্যাপার খুব খারাপ ও রাখাল দেখছে ব্যাপার খুব খারাপ এ তো দেখি বিশাল সাপ ঘটনা এরকমই যে রাখাল আসার আগেই গল্পটা এই পূর্বে একটু কথা রয়েছে যে সাপ আর ব্যাং দুই বন্ধু রয়েছে দুই বন্ধু তারা খুব ঘনিষ্ঠতা বন্ধু তো ব্যাং সাপকে বলছে বন্ধু তোমার সব কিছু ভালো একটা পেশা খারাপ একটা অভ্যাস তোমার খারাপ খুব খারাপ বলে কি খারাপ বলবো না তুমি রাগ করবে আবার সাপ বলে বলো কি আমার অভ্যাস খারাপ বলে বলবো না এবার বারবার রিকোয়েস্ট করার কারণে এবার ব্যাংক তখন সাপকে বলছে বন্ধু তোমার সব ঠিক আছে তুমি যখন রাস্তায় চলো এঁকে বেঁকে চলো টেড়িয়ে টেড়িয়ে তুমি চলো এটাই তোমার খারাপ সাপের ভেতর রাগ ওটাই তো তার অভ্যাস রাস্তায় চললে তো এঁকে বেঁকে ভাবে যাবে এইভাবেই তো যাবে সাপ এ কথা বলা দে তার রাগ ফস করে উঠেছে আর ব্যাংক তার নিজের যান বাঁচানোর জন্য পুকুরে লাভ সাপ পাড়ে বিষাক্ত সাপ কালে ফস 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 করে উঠেছে মাঠ থেকে রাখাল গরু চড়ি আসে এই ঠিক এই সাইজের লাঠি তার হাতে এবার রাখাল দেখছে ব্যাপার খুব খারাপ এটা দেখি বিশাল বিষাক্ত সাপ লাঠি দিয়ে ডান্ডা দিয়ে আচ্ছাই পিটিয়ে সাপটাকে ওই পুকুর লাগায় এক বড় আলে লম্বা করে শুয়ে রেখে দিয়ে রাখাল আপনার চলে গেছে ব্যাং দেখছে ব্যাপার খুব খারাপ ফস ফস তো আওয়াজ পাই না ব্যাপারটা কি ব্যাং ভয়ে ভয়ে উঠে উঠতে গিয়ে দেখছে আলের পাড়ে লম্বা হয়ে শুয়ে ব্যাং তখন আস্তে আস্তে তার কানের কাছে গেলছে বন্ধু জীবনে বেঁচে থাকার কারণে যদি তুমি এই স্টেট সোজা থাকতে তাহলে তোমার অবস্থা আজকেই হতো না কথা কি বুঝলেন আপনাকে এটাই বলতে চাইছি আপনাকে যতগুলো কথা বলছি আপনার রাগ গুসা অনেক কিছু আসবে আপনি যদি আপনার জীবনে পরিবর্তনটা যদি করেন এই পরিবর্তনের কথা চিন্তা ভাবনা না করে তাহলে আপনার কল্যাণ আপনার ভালো এটাতে ছিল নাহলে ওই যে আজরাইল এসে একদিন দিয়ে একদম এইভাবে চাপন যেদিনকে দিবে সোজা আল্লাহর সেদিনকে আজরাইল আপনাকে করে দিবে কবরে সাট করে শুয়ে দিবে সেদিন কি করবেন সেদিন অবস্থা কি হবে এই চিন্তা ভাবনা করেন যে নিজের ব্যক্তিগত জীবনের পরিবর্তন আমাকে নিয়ে আসতে হবে যে কোরআন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে সেই কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে আপনাকে পরামর্শ হিসাবে আমি বলেছিলাম বাড়িতে গিয়ে সুরা লোকমান 31 নম্বর সুরা এই সুরাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বারবার স্টাডি করুন ওই সমস্ত পিতাদেরকে বলছি যে পিতারা সন্তান লালন পালন করতে চাইছেন আদর্শবান সন্তান হিসেবে আদর্শবান সন্তান হিসেবে যে পিতা চাইছেন সন্তান আদর্শবান করে তুলব ওই সমস্ত পিতাকে বলছি আজকেই বাড়িতে গিয়ে সুরা লোকমান খুলবেন সুরা লোকমানকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তার বাংলা ট্রান্সলেট অনুবাদটাকে বারবার পড়ে 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 সংক্ষিপ্ত ব্যাখ্যাটা পারলে তাফসীর ইবনে কাসিরটাকে খুলে বারবার বারবার স্টাডি করে পুরো সুরা লোকমানের যেটা সারাংশ যেটি মূল ভাবার্থ পুরো বোঝার চেষ্টা করুন আর সেটাকে প্র্যাকটিক্যাল জগতে আপনি ফিল্ডে নেমে পড়ুন দেখবেন আপনার সন্তান আদর্শবান গড়ে উঠবে লোকমান হাকিমের ঘটনা পেয়ে যাবেন সে জায়গায় সন্তানকে কিভাবে লালন পালন করেছিল আপনার বাড়িতে বড় বড় উপন্যাসের বই থাকতে পারে অনেক উপন্যাসের বই থাকতে পারে কিন্তু কোরআন বাংলা ট্রান্সলেট থাকলেও অনলাইন করে না আপনার সকাল সন্ধ্যা সময় আছে বড় বড় গল্পের বই পড়ার বড় বড় উপন্যাসের বই পড়ার আপনার হাতে সময় আছে কিন্তু কোরআনকে বোঝার জন্যে আপনার কাছে সময় নেই আপনি কত নিমখারাম বান্দা আমি নাফারমান বান্দা যে আল্লাহ আপনাকে সুস্থ ব্রেন মস্তিষ্ক দিল জাল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থ সবর রাখলেন জাল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে ভক্ষণ করছেন জাল্লাহ রব্বুল আলমিনের শুকুর গুজার আপনি করছেন না কোনো চিন্তা ভাবনা করেছেন আপনি আফসোসের বিষয় যে কোরআন মানব জাতির পরিবর্তনের কথা বলে সেই কোরআনকে আবার পড়ছি অলসতার সঙ্গে বাংলা তো বোঝার চেষ্টা দূরের কথা আরবি যদি পড়ি কোনো রকম টানাটানি চলছে সেটাও শিক্ষাতে আগ্রহী নয় যেটা শিখতে হবে বুঝতে হবে আগ্রহী নয় ওই আদা যেভাবে থ্যাতলাতে হয় সেভাবে থ্যাতলিয়ে থ্যাতলিয়ে বোধ হয় এসো শিখো ফল পেলাম আলহামদুলিল্লাহ কয়েকটা যুবককে পেয়েছি আর বাকি সব ভোসাতে পরিণত হয়েছে একটা হইল না কেন তার পরিবারই তো ঠিক নেই বাপই তো কিছু বুঝে না তো বেটা আর কি বোঝার চেষ্টা করবে ওর বাপই তো কিছু বুঝে না বুঝারও চেষ্টা করে না যা কি শিখবি মানে ভাষা এরকম একদম কি শিখবি মসজিদে জ্ঞানার জ্ঞানার করতে যাচ্ছিস মানে মসজিদে যদি ইমাম সাহেবের সঙ্গে উঠাবাসা করে ওটাও খারাপ আর ও মদ মাতালির সঙ্গে উঠাবাসা করুক ওটা খুব ভালো কমসে কম এটা জেনে রাখেন ইমাম সাহেব যেই থাকুক গুটা বসা করলে কিছু যেন পরিবর্তন আসবে এটা চ্যালেঞ্জ ছুড়ে আপনাকে বলছি কমসে কম আপনার মতো জঘন্য তোমার পিতা থেকে ভালো হবে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনাকে যে মসজিদে আড্ডা মারলে আল্লাহ রসুলের কথা চলে যে মসজিদে আড্ডা মারলে জীবনে তাদের পরিবর্তন আসে সেই জায়গায় এলে গোসাবসি করলে হ্যাঁ সব সময় আড্ডা মারছে
আরে একবারও তো বলছেন না চাই তখন আড্ডা মারছে তখন চাই তো না কেন আড্ডা মারবি একবারও তো বললেন কেন বলেন তো ওই যে ব্রেন মস্তিষ্ক আপনার পৌঁছে গেছে এই বিবেক বুদ্ধি আর ভালো রুচিসম্মত কাজ করে না সব অরুচি জায়গায় আপনার খালি ওই জায়গায় টেস্টই আপনার ওই জায়গায় টেস্ট আপনার স্বাদ ভাবতে পারা যায় ডাস্টবিনটাকে রুচিসম্মত মনে করেছেন আপনি আর মাসিরটাকে অরুচি মনে করেছেন আপনার রুচিবোধটা কোথায় এটা হিসাব করেছেন কখনো ভাবতে পারা যায় এই মানব জাতি আপনার সোসাইটি আপনার পরিবারে যদি সন্তানদেরকে আদর্শবান হিসাবে পেতে চান আপনাকে কোরআনের দিকে ফিরে আসতে হবে কোরআন আপনাকে বুঝতে হবে বোঝার আপনাকে চেষ্টা করতে হবে আমি ইমাম সাহেব আপনাকে দাঁড়িয়ে বলছি আপনার পরিবার আপনার সোসাইটি সমাজের পরিবর্তনে যদি আমি পদক্ষেপ বাড়াই তা আপনি আসবেন না কেন আপনাকে পরামর্শ হিসাবে অনেক কিছু কথা আমি বলছি দায়িত্বশীলা দায়িত্ব নিয়েছেন আপনার মতো পিতা আপনি এগিয়ে আসছেন না কেন আসছেন না কেন জীবনে পরিবর্তন কেন আসবে না আপনাকে আমি বলছি ইমাম সাহেব যদি সক্রিয় হয় ইমাম সাহেব যদি পরিবর্তন করার চেষ্টা করে ইমাম সাহেব যদি এগিয়ে আসে আপনার মতো লোকগুলোকে এগিয়ে আসার দরকার ছিল সেখানে আপনাকে সাহস দেওয়ার দরকার ছিল যে আমরা সঙ্গে আছি আপনি করুন যা কিছু করবেন টেন্ডারবাজি চলবে না যে আপনার ওই যে নোংরামি চলবে না আপনার বাটপারি চলবে না যদি সন্তান এগুলো হয়ে যায় সমাজ পচে গেছে পচে গেছে এই সমাজ পচে গেছে সমাজের ক্যান্সারে একদম ভর্তি হয়ে আছে এটা পরিবর্তন করতে গেলে যুবক তোমাকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে আহ্বান করছি তোমাদের মতো যুবকগুলোকে এগিয়ে আসতে হবে ওই সমস্ত পিতার কথা চিন্তা ভাবনা করে দরকার নেই কেন পিতা আজ আছে কাল নেই চলে যাবে কিন্তু তোমার ভবিষ্যৎ তোমাদেরকে ভাবতে হবে যে আজকে আমি যুবক আছি আমার একদিন বিবাহ হবে সন্তান হবে আমার সোসাইটি কেমন হবে সমাজ কেমন হবে আমার পরিবার কিভাবে গড়ে তুলবো শান্তি শৃঙ্খলা বসবাস করব তোমার মতো যুবককে আজ থেকে ভাবতে হবে যে আমি হচ্ছি যুবক আমার জেনারেশন আসছে আমাকে চিন্তা ভাবনা করতে হবে তোমার পিতাকে ছুড়ে ফেলে দাও ডাস্টবিনে চলে গেছে ফেলে দাওকে ওকে চিন্তা ভাবনা করার দরকার নেই তুমি ভাবো তোমাকে নিয়ে তুমি ভাবো তোমার স্ত্রীকে নিয়ে তুমি ভাবো তোমার মেয়েকে নিয়ে তোমার মতো যুবক তুমি ভাবো তোমার সন্তানকে নিয়ে যে আমার সন্তান কি হবে ভবিষ্যৎ অনেক কথা আমি বলেছি অনেক কথা আজকে ফাইনালি কিছু কথা আপনাকে বললাম আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য আমি মেম্বারে দাঁড়িয়ে কথা বলি না আপনার সঙ্গে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই কোনো রাগ নেই কোনো দুঃখ নেই একটাই কথা জীবনে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন সন্তানকে পরিবর্তন করার চেষ্টা করুন সোসাইটি সমাজ শান্তি সুশৃঙ্খলা সমাজ হবে আপনার অন্তরটা ভরে উঠবে আপনাকেই ভালো লাগবে আদর্শবান গড়ে তুলুন না আপনার মতো একটা একটা করে পিতা তোমার মতো একটা একটা যুবক যদি গিয়ে চলে আসো সোসাইটি সমাজ এমনিতেই পরিবর্তন হবে যুবক তোমারা পরিবর্তন আমার সমাজই পরিবর্তন হয়ে গেল এটা জেনে রেখে দাও কোরআনকে যথারীতি মূল্যায়ন করার চেষ্টা করতে হবে কোরআন আমাদেরকে স্টাডি করতে হবে যে সমস্ত শিক্ষিত সমাজ আপনারা রয়েছেন শিক্ষিত মানুষ আপনাদেরকে আমি বলতে চাই আপনারা আগে কোরআনকে স্টাডি করুন পরিবারে বাস্তবতা প্র্যাকটিক্যাল নিয়ে আসুন আর তারপরে আপনার প্রতিবেশীদেরকে সত্য কথাগুলো বলতে শিখুন না তো আপনি যদি মনে করেন আমার সন্তান ছেলে মেয়ে ভালো আছে প্রতিবেশী যা হবে হোক ওই প্রতিবেশী যা হবে হোক যদি আপনি মনে করে দেন তা আপনারও কপালে কষ্ট আছে আপনারও কপালে কষ্ট আছে কেন ওই ন্যায় অন্যায় বলে কিছু আছে অন্যায়ের প্রতিরোধ শিক্ষিত সমাজকে করতে হবে এ রাই অন্যায় বুঝে এ রাই নাই বুঝে ওরা কি বুঝবে যারা জানে না বুঝে না ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে না ওদের কাছে আপনি ফেললেন কেন আপনি শিক্ষিত মানুষ আপনাকে এগিয়ে আসতে হবে যে এটা অন্যায় অন্যায় বলতে হবে এটা নাই নেই আপনাকে বলতে হবে আপনার মতো শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে কেন আপনি গুটিয়ে বাড়ির মধ্যে আছেন কেন আপনার কি দায়িত্ব কিছু নেই এ দায়িত্ব চিন্তা ভাবনা করুন দায়িত্বকে নিয়ে কাজ ফিল্ডে করুন দেখবেন সমস্ত সন্তানেরা সমস্ত পিতারা সমস্ত পরিবার তার আদর্শবান হয়ে গেছে এভাবেই হবে আস্তে আস্তে হবে একবারে হবে না তবে এগিয়ে আসতে হবে এগিয়ে যদি না আসি কথাগুলোকে শুনলাম অনলাইন করলাম না চলে গেলাম ইমামের বিরুদ্ধে যত কথা সব শুরু কর চায়ের দোকানে বসে তো একদম শুরু হয় ওটা তো একদম গবেষণাগার ইমাম সাহেব বড় বড় কথা বলে দিল ওটাকে নিয়ে চিন্তা ভাবো না ও চিন্তা ভাবনা করলো না তাই তো সন্তানের কি পরিবর্তন নিয়ে আসা যেতে পারে কি পরামর্শ নেওয়া যেতে পারে কিভাবে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা যেতে পারে এ চিন্তা ভাবনা কিছু নেই ভাবনা ইমাম সাহেব বড় বড় কথা বলে দিল ইমাম সাহেব বড় বড় কথা আপনাকে কেন বলছে আপনার কল্যাণের জন্য ভালোর জন্য বলছে আপনি আজকে বোঝার চেষ্টা করছেন না আপনি কবরে যান সব বুঝতে পারবেন কবরে আপনি যাবেন সমস্ত কিছু বুঝে দিতে পারবেন যে ইমাম সাহেব যে কথাগুলো বলেছিল বাস্তবে কতটা সত্য ওই কবরে গিয়ে বুঝে আসবে তখন আর কিছু করার নাই কিছু করার থাকবে না তার জন্য মরার আগেই বোঝার চেষ্টা করুন তাহলে আপনারও কল্যাণ রয়েছে পরিবারের কল্যাণ রয়েছে সোসাইটি সমাজের কল্যাণ রয়েছে
কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করুন, কোরআনকে বোঝার চেষ্টা করুন। সবাইকে আহ্বান করছি, কোরআন প্রত্যেকে শিক্ষার জন্য আগ্রহী। আমি যুবকদেরকে বলছি এবং সমস্ত মানব যতগুলো উপস্থিত রয়েছেন উপর নিচে গোপালনগরের সমস্ত মানব মানে সমস্ত মানুষকে লক্ষ্য করে আমি বলছি, এই মসজিদে আগামী দিন থেকে ইএসআর পরে কোরআনের ট্রেনিং যেভাবে পূর্বে চলছিল ইনশাআল্লাহ আগামী দিনেও হবে। আপনাদেরকে আহ্বান করছি কোরআনকে কমসকম রিডিং পড়া শিক্ষার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাকে এ কথাও আমি সুসংবাদ দেওয়ার চেষ্টা করছি, কোরআনকে ওয়াত্তসহ বোঝার জন্য আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। যদি আপনাদের মতো মানুষ আসেন, আপনাদের সন্তানগুলোকে যদি এগিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সমস্ত কিছুই ভালো হয়ে যাবে। এই আহ্বান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন যথারীতিভাবে কোরআনকে ভালোভাবে বোঝার, কোরআনকে নিজেদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করা তুমি তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সত্যিকারের মুসলিম হয়ে দুনিয়ার বুকে জীবনযাপন করার এবং সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও, বরং আমিন। ও আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين